পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের প্রচারে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্য সভাপতি। কার্যত একাধিক কর্মসূচিতে যোগ দিতে এদিন শিলিগুড়ি পৌঁছন তিনি। কোচবিহারে প্রার্থীদের প্রচার সহ একাধিক কর্মসূচির পর এদিন নিউ কোচবিহার থেকে মালদায় পঞ্চায়েত নির্বাচনে প্রচারে যাওয়ার কথা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। নিশ্চয়ই উনি এসে দেখেছেন কোন রকমের দুর্নীতির অভিযোগ এসেছে, সেই জন্য তদন্তের নির্দেশ দিয়েছে। তৃণমূলের লোক সে দুর্নীতি করবে না কি করবে? উনি তো এর আগেও একবার ছাত্রীদের হাতে ঘেরা হয়ে মার খেয়েছিলেন যাদবপুরে শিলতাহানি করার জন্য। শহীদ দিবসের মঞ্চে উনি উৎসব পালন করবেন কি না করবেন সে তো পরের বিষয়, আগে ভোটটা তো ঠিক মতো করাতে পারুন যদি দম থাকে তো। ভোটটাই তো ঠিক মতো করানোর সাহস দেখাচ্ছেন না, এত ভয় কিসে? মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের একই পরিস্থিতি। মহারাষ্ট্রে শরদ পাওয়ার তার নিজের মেয়েকে দাঁড় করাতে চায় নিজের পায়ে পলিটিক্সে, অনুরূপে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে দাঁড় করাতে চায়। সেই জন্য ছগন ভুজবল সহ ওনার শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার এবং অন্যান্য বরিষ্ঠ নেতৃত্ব এনসিপির তারা বিক্ষুব্ধ হয়ে এনডিএতে জয়েন করেছে। পশ্চিমবঙ্গেও তাই হবে, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা করাতে পারি তাহলে এখানে তৃণমূল পঞ্চায়েত ভোটে হারবে। হারার পর দেখবেন তৃণমূল কংগ্রেস পার্টিটা থাকবে না, লিটারেলি ধুয়ে মুছে ভেঙে শেষ হয়ে যাবে। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।